স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সমাবেশ লক্ষ্য করার মতো, লোকসভা বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার সমর্থনে করিমগঞ্জ বিজেপি দলের পক্ষে এক জনসমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ আয়োজন হয় করিমগঞ্জ কলেজ মাঠে। কাঠফাটা রোদ্দুর উপেক্ষা করে সমাবেশে হাজির হন হাজার হাজার লোক, দলীয় নেতৃবর্গের ভাষণ মনোনিবেশ করেন। সমাবেশে বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্বে থাকা প্রভারী মহেন্দ্র সিং, শিলচরের বিধায়ক দিলীপ পাল, বিজেপির রাজ্যিক সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, মহিলা নেতৃত্ব শিপ্রা গুণ ও মুন স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিশাল সমর্থনকারীদের নিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা জেলাশাসকের কার্যালয়ের সামনে আসেন, জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন। এদিন রাষ্ট্রীয় নির্মাণ প্রবীণ বাই তুগারিয়া রাষ্ট্রীয় নির্মাণ দল, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এসইউসিআই সহ নির্দল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। সংসদীয় গণতন্ত্রে তার অভিজ্ঞতা রয়েছে, আমরা একজন পরীক্ষিত ব্যক্তিকে আমরা প্রার্থী করেছি। আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণের কাছে, এবারে নির্বাচন আমরা যেহেতু নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে আমার সরকার হচ্ছে, এখান থেকে আমরা কৃপানাথ মাল্লা মহোদয়কে অধিক ক্যান্ডিডেট হিসাবে আমাকে প্রজেক্ট করা হয়েছে। মেইন কথাটা হচ্ছে আমাদের যে নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন, আমাকে ভোট নাই, আমি শুধুমাত্র আপনাদের একটা প্রতিনিধি। আপনারা ডাইরেক্টলি নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, যখন আপনারা 18 তারিখ ভোট দেবেন ফুলে, হয়তো আমি প্রতিনিধি হলো, হওয়ার পর আমি গিয়ে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই আপনারা ভোটটা ডাইরেক্টলি প্রধানমন্ত্রীকে যাবে, আমার কিছু নেই, আমি জাস্ট প্রতিনিধি আপনাদের। আপনাদের হয়ে গিয়ে আমি বলবো যে করিমগঞ্জ লোকসভার মানুষ আমাকে পাঠিয়েছে আপনাদেরকে, আপনাকে ভোট দেওয়ার জন্যে। গতি এই করিমগঞ্জ লোকসভার শুধু জনসাধারণ সবাই আপনারা ডাইরেক্টলি মোদীজিকে ভোট দেন আগামী 18 তারিখ, এবং কীভাবে ভোট আনতে লাগে সেটা আপনাদেরকে আর বলার দরকার নেই। আপনারা হচ্ছেন কার্যকর্তা, আপনারা এর আগে বিধানসভা ইলেকশন খেলেছেন, এরপরে পঞ্চায়েত ইলেকশন কয়েকদিন আগে আমরা খেলেছি করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে, ভালো রেজাল্ট হয়েছে। কারণ হচ্ছে কি, আমাদের জন্য নয়, যারা নেতা ওদের জন্য নয়, ভোট আমরা পেয়েছি আপনাদের জন্য। আপনাদের গ্রাস রুট লেভেলের কার্যকর্তা আছেন, পৃষ্ঠা প্রমুখ আছেন, শক্তি কেন্দ্র আছেন, যারা ছোট ছোট কার্যকর্তা, এই কার্যকর্তার কারণেই এই করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে পঞ্চায়েতে ভালো রেজাল্ট হয়েছে, যার জন্য আমরা কয়েকদিন আগে 3 বছর আগে আমরা আসামটাও দখল করেছি একমাত্র আপনাদের জন্য। আপনারা যেভাবে কষ্ট করে আজকেও 2 ঘন্টা থেকে বসে আছেন, বিপাকি কে সাথ কিতনে সংক্ষেপ মে সব কুছ কহ দিয়া, আর ইসলিয়ে মে কবি কবি সোচতা হুঁ তো মুঝকো লাগতা হ্যায় কি বাস্তব মে জিসকে উপর প্রভু কি কৃপা হ্যায় উসি কা নাম তো কৃপানাথ হ্যায়, ও জো হামারে প্রত্যাশী হ্যায়, জোরদার তালি উনকে লিয়ে বাজাইয়ে। হামারে আদরণীয় জিলা অধ্যক্ষ সুব্রত ভট্টাচার্য জি, हमारे हैलाकांडी के जिलाध्यक्ष आदरणीय सुब्रत नाथ जी, हमारे विधायक वरिष्ठ नेता जो इस नामांकन की सभा में उपस्थित होने के लिए आए हैं, और पूर्व में डिप्टी स्पीकर रहे हैं आदरणीय दिलीप पाल जी, हमारे यहाँ के बहुत ही जुझारू और क्रांतिकारी विधायक आदरणीय कृष्णेंदु पाल जी, हमारे सबके वरिष्ठ नेता आदरणीय विश्वस्वरूप भट्टाचार्य जी जो प्रदेश के उपाध्यक्ष भी हैं, आदरणीय बहन मुन स्वर्णकार जी, हमारी आदरणीय बहन शिप्रा जी, हमारे सबके युवा नेता आदरणीय शैकर दत्त चौधरी जी, राष्ट्रीय मंत्री युवा मोर्चा, आदरणीय नित्य भूषण देव जी, आदरणीय मिशन रंजन दास जी, आदरणीय जेके पांडे जी, मंच पर उपस्थित हमारे सभी आदरणीय नेतागण, और यहाँ पर उपस्थित हमारे भाई और बहनों, मैं आपके सामने कुछ विषय रखूं, विचार करूं। इसके पहले मंच पर सारे वरिष्ठ लोग उपस्थित हैं, और इनके सबके सामने एक विजय माला मैं कृपानाथ जी को पहनाना चाहता हूं। अगर आप सब लोगों की अनुमति हो तो पहले हम लोग मिलकर के उनको विजय माला पहनाएं, उसके बाद अपनी बात रखें। आप लोग सहमत हैं विजय माला से? आवाज
पूरी सबकी आनी चाहिए और तब तक तालियां बजती रहे जब तक हम उनके गले में अपना पटका डालें, तब तक आप लोग ताली बजाते रहिए और हमारे सबके वरिष्ठ नेता करिंदोदा परिमलदा हम सब लोग मिलकर के उनको आप सबकी सहमति से अनुमति से, क्योंकि सारे सर्वे बता रहे हैं कि भारतीय जनता पार्टी करीमगंज लोकसभा जीतने जा रही है। फ्रांसीसियों ने भारत को लूटा जितना अंग्रेजों ने फ्रांसीसियों ने भारत को नहीं लूटा था, उससे ज्यादा कांग्रेसियों ने भारत को लूटने का काम किया है, उससे ज्यादा भारत को लूटने का काम किया है, मेरे भारत को तबाह किया है, मेरे भारत को कितनी बार बांटने का काम किया है। 14 अगस्त 1947 को पाकिस्तान बनता है, 15 अगस्त 1947 को भारत माता को आजादी मिलती है, आजादी मिलने के तुरंत बाद ही थोड़े दिन के बाद ही भारत माता का एक बंटवारा हो जाता है और कितनी सारी जमीन कट करके पाकिस्तान के कब्जे में चली जाती है, जिसको पाक अधिकृत कश्मीर हम आप कहते हैं, मेरी माँ का बंटवारा हो जाता है, फिर जमीन कट करके चाइना के कब्जे में चली जाती है, फिर भारत माता का बंटवारा हो जाता है। इतनी बार भारत माता का बंटवारा करने के बाद भी नेहरू को संतोष नहीं होता है, दो निशान दो विधान दो प्रधान की व्यवस्था कर देते हैं। बहुत आगे था प्रतिद्वंदिता बोले कंपटीशन हो पेला আমরা অনেক আগে থাকবো, দুইটা কংগ্রেস এবং ইউডিএফ মিলিয়ে যত ভোট পাবে তার অনেক বেশি আমরা পাবো একাই, ওদিকে প্রতিদ্বন্দ্বিতা নেই। সেকেন্ড পজিশনে কে থাকবে? আপনার দলের তো মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেছেন যে 10টা আসন দিয়েছে, এর মধ্যে 4টাতে প্রতিদ্বন্দ্বিতা হবে, এর মধ্যে করিমগঞ্জ একটা। কোনটা বলেছেন আমি জানি, যেটা আমি বলছি যে প্রতিদ্বন্দ্বিতা হবে না। সেকেন্ড পজিশনে কে থাকবে করিমগঞ্জে? সেকেন্ড পজিশন বললাম তো প্রতিদ্বন্দ্বিতা নাই, সেকেন্ড পজিশন যে কোনো থাকতে পারে, সেকেন্ড পজিশন হিউজ ডিফারেন্স থাকবে, ওই কে সেকেন্ড পজিশন আমি বলতে পারবো। अच्छा, आप आए हो करीमगंज में, यहाँ पे असम में जो है यूडीएफ के साथ कांग्रेस का कलाबरेट हो गया है, ऐसे में आप इसको कैसे मतलब देख रहे हो? करीमगंज जो आसन जो है देश का नंबर वन लोकसभा आसन, आज जिस तरीके से करीमगंज के कार्यकर्ताओं में उत्साह दिखा है और जनता जिस तरीके से सड़कों पर उतरी है और पूरा करीमगंज भगवामय हो गया है, इससे प्रतीत होता है कि मोदीमय पूरा आसाम है और भारतीय जनता पार्टी ने जो केंद्र की सरकार और प्रदेश की सरकार ने मिल करके काम किया है उससे जनता बहुत प्रभावित है और आसाम की सभी सीटों पर भारतीय जनता पार्टी और उसका गठबंधन विजय की ओर अग्रसर है। हमको करीमगंज जाकर के बहुत खुशी मिली, जब उत्साह और उमंग हमने कार्यकर्ताओं में देखा है वो इस बात का द्योतक है कि हर कोई चाहता है कि भारत के प्रधानमंत्री फिर से नरेंद्र भाई मोदी बने और एक कमल का फूल कृपानाथ मल्लाह के रूप में दिल्ली हम लोग भेजें और इन सब चीज़ों का जो आज हुआ है, जिस प्रश्न पर आप बोलना चाहते हैं उसका पर्दाफाश हुआ है, कांग्रेस का मुखौटा आज उतर चुका है और असली चेहरा जनता के सामने आ गया है और इसलिए जनता पूरी तरीके से तैयार है मोदी जी और कमल के फूल के साथ जाने के लिए।
फिर से एक बार कांग्रेस ने गरीबी हटाओ का चाल खेला है, इस बारे में क्या कहेंगे? आजादी से लेकर के अभी तक पूरे भारत को अगर कंगाल किया, गरीबी के रेखा के नीचे किया और पूरे भारत को लूटने का काम किया तो कांग्रेस ने किया। कांग्रेस झूठ बोलने में अगर कंपटीशन पूरी दुनिया के अंदर हो, कोई ओलंपियाड का खेल हो, तो उसमें कांग्रेस को गोल्ड मेडल मिल सकता है। और दुनिया के अंदर सबसे बड़ा झूठा व्यक्ति अगर कोई है तो उसका नाम है राहुल गांधी। सुबह से उठ करके शाम तक प्रैक्टिस करते हैं झूठ बोलने की, एक नए झूठ के साथ आ रहे हैं क्योंकि उनके पास कोई मुद्दा नहीं है। राफेल लेकर के चले थे, राहुल फेल हो गए हैं उस पर, सब चीज़ों पर फेल होते जा रहे हैं, इसलिए कांग्रेस गोल है और राहुल गांधी फेल। आप लोगों का भी तो राम मंदिर कहीं पर गुम हो गया है। आपको पता है कि राम मंदिर के लिए जो कुछ किया भारतीय जनता पार्टी ने किया, आगे जो हो रहा है वो आप देखते जाइए, सब कुछ होगा और जो कहती है भारतीय जनता पार्टी उसको करके दिखाते हैं। पूरे देश में दिखाई दे रहा है, जब मोदी जी आए थे यहाँ पे तो हमारे यहाँ पे काचर पेपर में उसको रीओपन करने का दावा किया गया। देखिए हमारे बीच में आदरणीय मंत्री हमारे साथ हैं परिमल दा, ये इस पर विस्तार से बता सकते हैं। मेरे को जितनी जानकारी है उसके आधार पर कांग्रेसियों के लूट के कारण से, उनके भ्रष्टाचार के कारण से हमारी वो मील बंद हुई है। जिस तरीके से मील को कांग्रेस ने लूटा और कांग्रेस ने बंद किया, उसी का दुष्प्रभाव है जो आज यहाँ पर दिखाई पड़ रहा है। जी हो मनमोहन जोशी, हमारे यहाँ पे रमंडका जी हो, बहुत सारे लोग हैं, ऐसा क्यों हो रहा है? भारतीय जनता पार्टी सभी मुद्दों पर सभी चीज़ों पर विचार करते हुए आगे बढ़ती है और भारतीय जनता पार्टी कार्यकर्ता आधारित पार्टी है। पार्लियामेंट का निर्णय अंतिम निर्णय होता है, किसी का काटा नहीं जाता है और किसी को छोड़ा नहीं जाता, सबको साथ लेकर के चलते हैं, इसीलिए सबका साथ सबका विकास। प्रधानमंत्री आएंगे क्या करीमगंज में? देखिए प्रधानमंत्री जी का कार्यक्रम तय हो रहा है, करीमगंज और सिलचर दोनों लोकसभा को दृष्टिगत रखते हुए कार्यक्रम होगा और उसके लिए 6 तारीख तय की गई है। आदरणीय प्रधानमंत्री जी जरूर यहाँ पधारेंगे, कार्यक्रम कहाँ होगा इसके लिए हम लोग मीटिंग में बैठ करके तय करेंगे। पहले 3 बार सिलचर आ गए, वादा किया है हमारा मंत्री जी ने करीमगंज में, आप लोग ने करीमगंज को वंचित कर दिया है। करीमगंज और सिलचर और पूरा आसाम हमारे लिए सभी लोग बराबर हैं, जहाँ की मीटिंग करने से सबको लाभ मिलेगा वहाँ पर मीटिंग। लेकिन फिर भी आप लोगों को नहीं लगता है कि आप लोग सिलचर का ज़्यादा मतलब बढ़ावा दे रहे हैं? हम लोगों को क्या नहीं है, नहीं हम किसी को बढ़ावा और घटावा नहीं देते, हमारे लिए सब बराबर। ठीक है, जनता पार्टी पक्ष থেকে কৃপানাথ মালা তিনি মনোনয়নপত্র জমা দিয়ে এলেন। আমরা খুব আশাবাদী যে এবার একটা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে কৃপানাথ মালাকে এখান থেকে নির্বাচিত করে মোদীর নেতৃত্বে পার্লামেন্টে কাজ করার সুবিধা করে দেবেন এখানে নির্বাচক মণ্ডলী। আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন সেই প্রশ্নের জবাবে আমরা আমাদের সামনে আমরা কোনো প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল দেখতে পাচ্ছি না, এই জন্যে আপনাদের মাধ্যমেই শুনতে পেরেছি। যিনি কংগ্রেসের মনোনয়নপত্র জমা দিয়েছেন ওনার জাতের ব্যাপারে কংগ্রেসের সভাপতি বলেছেন, যিনি ইউডিএফের মনোনয়নপত্র জমা দিয়েছেন, কদিন আগে আপনাদের মাধ্যমেই শুনেছি তিনি কংগ্রেসেরও মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সম্ভবত আপনাদের মাধ্যমেই শুনেছি, ব্যক্তিগতভাবে ওনার আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, কিন্তু আপনারাই বলেছেন। অর্থাৎ আজকের দিনে যিনি ইউডিএফ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তিনি হয়তো কংগ্রেসের না হলে ইউডিএফের, কাজেই দল ওনার নেই। কংগ্রেসে যিনি আছেন ওনার জাত নিয়েই কংগ্রেসের সভাপতি প্রশ্ন উত্থাপন করে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলদাকিয়া করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি মনোনয়নপত্র জমা দাখিল করছি। আমাদের ক্যান্ডিডেট হলেন অজয় কুমার সরকার। এবারে নির্বাচনে বর্তমান সরকারের প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে জবাব দিতে গিয়া আমাদের অল ইন্ডিয়া ফরওয়ার্ড গ্রুপের সিংহ প্রতীক চিহ্ন আমরা আশাবাদী, এবার করিমগঞ্জ তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের জনগণ আমাদের সিংহ ছবিতে ভোট দেবেন এবং আমাদের যে ক্যান্ডিডেট অজয় কুমার সরকার মহাশয় উনি আমরা 100% নিশ্চিত যে আমাদের ক্যান্ডিডেট এবার বিজয়ী হবে। আমি শ্রী অজয় কুমার সরকার, গ্রাম সুরাগান্ধী, দক্ষিণ করিমগঞ্জ। আমি এবার অল ইন্ডিয়া ব্লকের এসপি ওয়ান কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন অবতীর্ণ হয়েছে। আমি দেশ ও জাতির বিভিন্ন সমস্যা, কৃষক সমস্যা, শ্রমিক সমস্যা, টাকার সমস্যা দূরীকরণের জন্য আমি এই আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই আজকে যে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে তাহলে মিটিংয়ের লেগে মিটিংয়ের লেগে মিটিংয়ের লেগে না
আমাদের সরকার আঙ্গুরে সুন্দরভাবে সমাদরভাবে অনুষ্ঠানে নিয়ে আইছে, এই কারণে আমরা চাইতেছি আমরা সরকার যাতে ভালোভাবে যাক। রাম মন্দির হয়নি, বিজেপি ভৌতবাজি করে নিয়েছে, রাম মন্দির হয়নি, কৃষ্ণ জন্মভূমি হয়নি, এরপরে 370 দ্বারা ভোটেনি, 35 ভোটেনি, এরপরে আমাদের জনসংখ্যা আইন হয়নি, সব ভৌতবাজি করছে আর জুমলাবাজি করছে। তার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি প্রবীণভাই তুকাড়িয়াজি নতুন হিন্দুস্তান নির্মাণ দল করেছেন, এবং আমি এই দলের করিমগঞ্জ লোকসভা প্রার্থী। জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি জয় নিয়ে পুরো আশাতে আছি, কারণ হিন্দুর লোকে হিন্দুস্তান নির্মাণ দল। এখানে আপনার পাশাপাশি অন্য দল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, এআইইউডিএফ রয়েছে, তারপরে আপনি নতুন দল হিসাবে কতটুকু আপনি সচেষ্ট হবেন এই ময়দানে? আমি পুরো আমার উপরে আমি পুরো ভরসা আছি যে আমাদের এখানের করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার হিন্দু এবং মুসলিম সবাই মিলিয়ে আমাকে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। আর বিশেষ করে হাইলাকান্দি জনসাধারণরা আমাকে হিন্দু মুসলিম বলে পরিচিত না, আমি আজে নিখিল দাস হিসাবে পরিচিত। প্রবীণভাই তুকাড়িয়া যে হিন্দুদের পক্ষ নিয়ে সবসময় কথা বলেছিলেন, তারপরও আপনি মুসলিম ভোট পাবেন কি কতটুকু আসবে? আমি ব্যক্তি হিসাবে পাবো মুসলিম ভোট। স্থানীয় কী কী সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আপনি সচেষ্ট হবেন? আমাদের স্থানীয় সমস্যা হলো প্রথম যে নাগরিকত্ব বিল, নাগরিকত্ব বিলের মধ্যে প্রধানমন্ত্রী মোদিজি একটা ভাওতাবাজি করেছেন। নাগরিকত্ব বিল যদি আপনারা পড়ে দেখেন তাতে দেখবেন যে বাঙালি যারা হিন্দু আছে তাদের কোনো নাম নেই, তারা 6 বছর শরণার্থী হিসাবে থাকবে, মতলব রিফিউজি। কোন দল থেকে মনোনয়ন দিলেন? এসোসিয়েশন কমিউনিস্ট পার্টি। কী কী ইস্যু থাকবে আপনার এই নির্বাচনে? আমাদের নির্বাচনে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন, যেমন মেডিকেল কলেজ, নেফ্রোলজি, নিউরোলজিগুলো হয়, রাস্তাঘাটের যে সমস্যা আমার খোরাক মিলিতে আছে ওগুলো নিয়ে আমাদের ইস্যু থাকবে এই নির্বাচনে। এবং আমাদের যে নাগরিকত্ব সমস্যা এটা নিয়ে আমাদের ইস্যু আগের থেকেও আসিল, ইস্যু রাখবো আমরা। এগুলি মূলত সাধারণ মানুষের যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমাদের জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, এই জয়ের ক্ষেত্রে আমরা তো জয়ের জন্য ইলেকশনে দাঁড়িয়েছি, আমরা সাধারণ মানুষের কাছে আমরা অ্যাপিল রাখবো সত্যের পথে যাতে মানুষ অগ্রসর হয়, সত্য রাজনীতি, প্রকৃত রাজনীতি যাতে করে, এই কথাটাই আমরা জনগণের কাছে পৌঁছাই। আমরা জয়ের জন্যই আমরা আশা করি, এই জয়ের আশায় আমরা দাঁড়িয়েছি। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে থাকবে? আপনার মূল কাল লোকে আপনার প্রতিদ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী বলতে আমাদের আমার অন্যান্য দল যেগুলো আছে প্রত্যেকটাই আমরা মনে করি প্রত্যেকটা দলীয় পুঁজিপতি শ্রেণীর দল, এরা আলাদা আলাদা আর আমরা দেখি না, কাজে আমার এরা প্রত্যেকের সঙ্গে আমাদের লড়াইটা আমাদের দলের মানে চিন্তাধারার মধ্যে, তারা সব দলই এক দল আমাদের কাছে, কাজে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি আর কোনো চিহ্নিত করতে পারতেছি, সবাই আমাদের বিরুদ্ধেই, সেটাই আমরা বলতে পারি। আপনি তো কংগ্রেস দলেরই একজন ছিলেন, না আমরা বিভিন্ন সময় তো আপনাকে দেখেছি, কংগ্রেস থেকে কি আপনি মনোনয়ন চাইছিলেন? কোথায়? কংগ্রেস থেকে, যেহেতু আপনি দলে ছিলেন তাই আমরা জিজ্ঞেস করলাম। আপনি কী 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 সমস্যা নিয়ে যদি আপনি জয়ী হন কী কী সমস্যা নিয়ে আপনার প্রথম কাজ করবেন? সমস্যা বলতে রাস্তাঘাট, ওকে যে অনেক জিনিস পড়ে আছে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট হয়েছে, জলের পাইপ আছে, কাজ নাই, বন্ধ আন্ডারগ্রাউন্ড শুটিং চলছে, ইলেকট্রিকের ক্ষতি আছে, কারেন্ট নাই, এই ধরনের যত ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আছে সেটার মধ্যে আমাদের সে নিবেশ করে, সেটা এখানে হসপিটাল আছে, অন্য অন্য জায়গায়
আপনার প্রচার কত পরিমাণে জিনিস পাচ্ছে না, কেন পাচ্ছে না, সেসব ব্যাপারে স্ট্যান্ডার্ড খাওয়া দিচ্ছে কিনা। জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, যে কোনো মানুষই চায় সে জিততে। এটি জয়ের বলতে মানে ডিফেন্স অন লাভ অ্যান্ড ডিফেন্স অন পাবলিক। হ্যাঁ, ডিফেন্স অন জনার্দনের কাছে সব। জয় জনার্দন, ভগবান নির্বাণ তো সব কিছু কোথায়। আপনি কেউ আশা তো প্রত্যেকেই করে, এমন কোনো মানুষ নেই যে আসে না। ভারতবর্ষে বিভিন্ন সুযোগ সমস্যা আছে, দুর্ঘটনার সমস্যা আছে, বেকার সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা নতুন হয়েছে এই দলে। এই দল তো 1946 ইংরেজি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই দলের প্রতি মানুষের আনুগত্য আছে, ওদের সহানুভূতি আছে। আশা করি আমরা এই দলের আগামী দিনে নির্বাচিত হব। জয় নিয়ে আপনি কতটুকু আশা করেন? 99% আশা করি। মূলত কার সঙ্গেই আপনার লড়াই হবে? লড়াইটা হবে আমাদের বিশেষত দলের সাথে। মনোনয়নপত্র জমা দিতে এসে নিজের মোবাইল হারালেন লোকসভার এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। মনোনয়নপত্র জমা দেওয়ার পর হঠাৎ করে মোবাইলের প্রয়োজন হওয়ায় তিনি আজ করেন মোবাইল হারিয়ে গেছে। শেষ পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এক মামলা দায়ের করেন। নমিনেশন দেওয়ার সময় কি মোবাইল খোয়া গেছে? অ্যাকচুয়ালি আমি নমিনেশন দিয়ে নিচে নেমেছি, যখন প্রচণ্ড ভিড় ছিল তখন পকেট থেকে গিয়ে মোবাইলটা নিয়ে গেছি। আপনি কি এফআইআর দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কি সেট ছিল এটা? এটা ভিভো সেট, ডাবল সিম। মানে এখন তো দুটো সিমই, মানে মোবাইলে যেগুলো ছিল সবগুলোই, মানে সিম দুটোও তো একসঙ্গে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, সিম দুটো চলে গেছে। আমি একটু আগে একটা পার্লামেন্ট হাউসের সিম ছিল, আমি পার্লামেন্ট হাউসে ফোন করেছি, ওনারা বলেছেন যে আপনি এফআইআরের কপিটা আর একটা পিটিশন দিলে ওনারা এই সিম বন্ধ করে দেবেন, নতুন সিম দিয়ে দেবেন। এটা কত টাকার ছিল মোবাইলের দাম এমনিতে মনে আছে? দামটা ঠিক মনে নেই। এটা কী করে খোয়া গেল? এই পকেট থেকে হাত দিয়ে নিয়ে গেছি। পকেট টাকা পয়সা নেয়নি কিছু? না, টাকা পয়সা নেই। করিমগঞ্জ কলেজে আমরা 5 জন ছাত্রছাত্রীরা সবাই আসি, এবং করিমগঞ্জ কলেজে যারা রেগুলার আমার ভাই বোনটা পড়ছে এবং এরিয়ার ব্ল্যাক পেপার যারা দিচ্ছে, আমরা কালকে একটা খবর পাই যে করিমগঞ্জের নোটিশ বোর্ডে একটা ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটা এক্সাম ফিস। যেটা আমরা শুনতে পেরেছি যে এক্সাম ফিসটা অনেক, মানে অন্যান্য কলেজের তুলনায় আমাদের কলেজে অনেক, মানে বেশি পরিমাণে নেওয়াচ্ছে। তাই আজকে আমরা সব এক্স যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছি, আজকে সব আমরা জড়িত, এবং এক্স জিএস যে সৌরভ দেব ও আসে, আমরা সব জড়িত হয়ে একটা মেমোরেন্ডাম প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা দিয়ে আসি, এবং ওনার কাছে জানতে চাই যে এটা কেন এত ফিসটা বাড়ানো হয়েছে এবং কার পরিপ্রেক্ষিতে এবং কিসের জন্য। প্রত্যেক কলেজের তো সব কিছুর যে পাই টু পাই কীভাবে কোনটার ক্ষেত্রে নেওয়া হচ্ছে, কী ফেসের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, সব কিছু ডিটেল দেওয়া আছে, কিন্তু আমাদের কলেজে তো এটা দেওয়া নেই। এইটা আপনি আমাদেরকে একটু বলুন এবং আমরা জানতে চাই এটা কেন করা আছে। তখন প্রিন্সিপাল স্যার যেটা নোটিশে দেওয়া, ডাইরেক্ট একটা এরিয়ার পেপার জন্য 560 টাকা, এটা এখন আমাদেরকে উনি পুরো ডিটেলি বুঝিয়ে দিয়েছেন কী ফিস কী বাবদে কী না। তখন আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডামটি দিই এবং ওনাকে বলি যাতে এই ফিসের যে ডিটেলটা উনি আমাদেরকে এখন মুখে বলেছেন ওইটা যাতে নোটিশ বোর্ডে পুরো আমাদেরকে পুরো বুঝিয়ে দেন, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যে করিমগঞ্জ কলেজে প্রত্যেকটা স্টুডেন্ট আছে ওরা যাতে জানতে পারে
কোন ক্ষেত্রে কোন নেতা, কারণ স্টুডেন্টরা যে ফিসটা দিচ্ছে ওটা তো ওদের জানার পুরো অধিকার আছে যে ও কোন ক্ষেত্রে দিচ্ছে, এক্সাম ফিসটা যে শুধু এক্সামের জন্য দিচ্ছে না কি জন্য, এটার মধ্যে ইনক্লুডিং আছে মার্কশিটের জন্য আছে, সেন্টার ফিস আছে, সব কিছু। তো আমরা এই প্রিন্সিপাল মহোদয়ের কাছে একটাই অনুরোধ করছি যাতে এটা পুরো ডিটেলি দেন, এবং তারপরে আমরা আবার আমরা জিসি কলেজ আছে, এনসি কলেজ আছে, আমরা সবটি কলেজের ফি স্ট্রাকচার দেখবো এবং ওদের মধ্যে ডিফারেন্সটা আমরা মিলিয়ে যদি দেখি আমরা এটা করিমগঞ্জ কলেজে ভর্তিটা আরও আছে তখন আমরা আবার এটা পদক্ষেপ নেব, যদি একটুকু বাড়ানো থাকে তাহলে আমরা এটা আন্দোলনের পুরো পদ্ধতি যাব। সব থেকে বড় কথা হচ্ছে আজকে বর্তমানে করিমগঞ্জ কলেজে যে ইউনিয়ন মেম্বার চলছে বা জানি না এখন বর্তমানে আছে কি না, কিন্তু এখন পর্যন্ত যে স্টুডেন্টের যে এইসব যে ছোটো ছোটো জিনিস প্রবলেম যেটা আছে, কিন্তু এটা দেখতে লাগে ছোটো কিন্তু এটা অনেক বড় প্রবলেম, কিন্তু এখনও ওদের কোনো কিছু মানে ভূমিকাই দেখতে পাচ্ছি না, সবাই ওদের মন মস্তিনি ব্যস্ত। একটা দুঃখের বিষয় আমরা এসে জানতে পারলাম, আমরা আজকে প্রাক্তন সব এক্স জিএস আছে এবং আমার আরও ভাইরা যারা আমরা এসে জানতে পারলাম, ওরা মানে সবাই এসে বলছে দাদা আজকে আমরা জানি আমরা ম্যাগাজিন ফিস দিই, এনিউ স্পোর্টসের ফিস দিই, সব কিছু দিই, কিন্তু একটাও আমাদের এখানে না এখন পর্যন্ত ইয়ারলি ম্যাগাজিন বেরিয়েছে না, সব স্কুল কলেজই মানে অলরেডি এনিউ স্পোর্টস শেষ কিন্তু করিমগঞ্জ কলেজে এখন হচ্ছে না, তাই বিভিন্ন সমস্যাই দেখা যাচ্ছে করিমগঞ্জ কলেজে। তাই আমরা প্রিন্সিপাল স্যারকে যা শুধু আজকে আমরা মেমোরান্ডাম দিয়েছি যাতে ফিসটা নিয়ে এবং আমরা আগামী দিনে এই যারা আরও যতগুলো প্রবলেম আছে আমরা একজন প্রাক্তন স্টুডেন্ট হিসাবে আমরা সে সব এই প্রবলেমটার জন্য আমরা স্যারের কাছে মেমোরান্ডাম দেবো এবং এই মেমোরান্ডামের সাথে যাতে করিমগঞ্জ কলেজের ডেভেলপমেন্ট হয় এটাই আমরা অনুরোধ করি। স্যারের নাম কি? মৃণাল কান্তি ভট্টাচার্য। লোকসভা কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস নিজের কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করেছেন বলে শাসক দলের কর্মকর্তারা অভিযোগ জানিয়ে আসছেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শাসক দলের অভিযোগ নস্যাত করে দেন। নেতৃবর্গরা বলেন স্বরূপ দাস প্রকৃতপক্ষে তপশীল জাতিভুক্ত। গতকাল আমাদের প্রার্থীর মনোনয়ন দাখিল করেছি রিটার্নিং অফিসারের কাছে। প্রচণ্ড উত্তেজনা এবং উৎসাহ আমাদের কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেছে, যদিও নানা ঝামেলায় আমরা আশা করেছিলাম যে আরও বেশি সংখ্যক লোক আমরা আসতে পারব, কিন্তু নানা অসুবিধায় এবং ঝামেলা বিধিগ্রস্ত থাকাতে আমরা জোর দিতে পারি। তবুও যে পরিমাণ লোক এসেছে তাতে আমরা খুব সন্তুষ্ট এবং যারা এসেছেন তারাই আমাদের দলের কর্মী এবং ভোটার। আমাদের প্রার্থী স্বরূপ দাস, স্বরূপ দাসকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং নানা ধরনের জল্পনা কল্পনা হয়েছে নানা মহলে জনসাধারণের একাংশের মধ্যে এবং প্রেসের মধ্যেও নানা ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে। একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই জিনিসগুলি জনসাধারণের জানা দরকার যে প্রথম পর্যায়ে যখন আমাদের 11 জনের নাম প্রকাশিত হলো আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় বা যারা নমিনেশন দাখিল করবেন পার্টির নমিনেশন যে হাইকমান্ডের কাছে, 11 জনের নাম যখন প্রকাশিত হলো তখন থেকেই এক শ্রেণীর লোক স্বরূপ দাসের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু করল। দলের অভ্যন্তরও আছে, দলের বাইরে তো আছে। আমার কাছে কয়েকটি মেমোরেন্ডাম এসেছিল, প্রচুর চিঠি এসেছিল স্বরূপ দাসের কাজ সাজিয়ে সম্পর্কে। আমি তখন আমার দলের যারা নেতা তাদের সঙ্গে আলোচনা করলাম, আলোচনা করে যে বিষয়টা কী তা তখন আমি বুঝে উঠতে পারিনি। তখন স্বরূপ দাসকে ডাকলাম, ডাকার পরে সে দেখালো কাগজপত্রগুলি, দেখলাম যে সবগুলি কাগজপত্রই ঠিক আছে। আমাদের তো পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা আছে, তাই
আমার মন থেকে সংশয় কিন্তু কখনো যায়নি সরিবিদ্রোহী দেখে। তাই আমি নৈতিক দায়িত্ব বিবেচনা করে আমি হাইকমান্ডকে একটি চিঠি দিয়েছিলাম যে স্বরূপ দাসী যে বেটার ক্যান্ডিডেট, স্বরূপ দাসী যে বেটার ক্যান্ডিডেট, বাট সাম অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হ্যাভ সাবমিটেড মেমোরেন্ডাম টু মি প্রোটেস্টিং দ্যাট হি ডাজ নট বিলং টু দি এসসি কমিউনিটি। আশ্চর্য যে ইলেকশনের আগে আমরা ইলেকশন এজেন্ডা আমাদের থাকে যে আমরা করিমগঞ্জের জন্য কী করবো, সমষ্টির জন্য কী করবো, বা আগের যদি কোনো প্রার্থী থাকেন যদি তাহলে সেই প্রার্থী বলেন যে না আমি এগুলো কাজ করেছি। আসলে এলডিএফের প্রার্থী যিনি হয়েছেন ওনার ব্যক্তিগতভাবে আপনারা সবাই জানেন করিমগঞ্জের ওনার সমষ্টির জন্য উনি কোনো কাজ করতে পারেননি, কোনো কাজই করেনি, শুধু পার্সেন্টেজ নিয়ে নিয়ে উনি ওনার ব্যবসাটা চালিয়ে গেছেন। ইলেকশনের সময় উচিত ছিল যে আমরা করিমগঞ্জের জন্য, আমরা বোরাকের জন্য, আমরা আসামের জন্য আমরা কী করব, আমি কী কী স্কিম আনতে পারবো, সেগুলো নয়। আমরা কংগ্রেসের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হয়ে গেছে, আমরা তিনটা সিটে নির্বাচন লড়বো। ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকের দিনে এলডিএফের কোনো বেজ নেই, তাই ওদের ক্ষমতা হয়নি অন্য জায়গায় ওরা ক্যান্ডিডেট দেবে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে গিয়ে যে করিমগঞ্জের ব্যাপারে সমস্ত করিমগঞ্জে আমরা ইতিমধ্যে আমাদের মিটিং হয়েছে, সবাই একমত যাতে আমরা কংগ্রেসকে সব জনসাধারণ কংগ্রেসকে ভোট দেবে, তার মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই। এখন ব্যাপার হচ্ছে গিয়ে ওরা অন্য কোনো ক্যাম্পেনিং না যে আমরা অ্যালায়েন্স হয়ে গেছি, অ্যালায়েন্স হয়ে গেলে তো সেন্ট্রাল লেভেলে সেগুলো অ্যালায়েন্স হবে, ওদের সাহস হলে ওরা টিকিট দেবে। ইভেন করিমগঞ্জে রাধেশ্যাম বিশ্বাস কোনো জায়গায় গিয়ে মিটিং করতে পারবেন, আপনারা দেখবেন কোনো জায়গায় মিটিং করার সাহস নেই। আমার খবর মতে, আমার জানা মতে যে এই বিশেষ করে কনস্টিটিউয়েন্সিতে বদরুদ্দিন সাহেব এবং আমাদের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং হয়েছে এবং মিটিং হওয়ার পর ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপি জিততে গেলে কী করতে হবে, যদি রাজাশ্রম এলাকায় যদি টিকিট দেওয়া হয় তাহলে বিজেপিকে জেতানো যাবে না, কাকে দিলে বিজেপিকে জেতানো যাবে, কিছু মুসলিম পত্রিকাকে যদি সরানো যায় বলা হয়েছে যে রাধেশ্যাম বিশ্বাসকে আপনার টিকিট দিন, আমি মুসলমানদের একটা কিছু একটা সাহায্য করব। অনেক বড় একটা ডিলিংস হয়েছে, অনেক বড় ডিলিংস হয়েছে। আর আপনারা জানেন যে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের উপাধ্যক্ষ কৃপাত মালার কী সম্পর্ক, উনি ওনাকে বিজেপিতে নিয়ে গেছেন যদিও আমরা যাইনি, আমাদের বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে হেমন্ত বিশ্ব শর্মা আসামকে যেভাবে টুকরো টুকরো করার যে একটা প্রচেষ্টা ওনারা চালিয়েছেন, সাম্প্রদায়িক বিষবায়ু কোনো ধরনের ডেভেলপমেন্ট ইস্যু না, অন্য কোনো ইস্যু না, উনি বক্তব্য ওঠার পরে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি, বক্তব্য ওঠার পরে সাম্প্রদায়িক কথাবার্তা, ইতিহাস সাক্ষী যে আসামের ইতিহাসে হয়তোবা এত ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা আমরা কখনো শুনিনি। যখন তারা ফেল করছে, কারণ গত দুই তিন দিন দেখি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনে বারেবারে ইনকোয়ারি করিয়া যখন ক্লিন চিট দিছে না সরকার সত্যি এসসি সম্প্রদায়ের মানুষ, গত কালকের থেকে আবার একটা নতুন ইস্যু আরম্ভ করছে যে কংগ্রেস আর ইউডিএফ অ্যালায়েন্স হয়েছে, আদৌ কংগ্রেস এবং ইউডিএফ কোনো অ্যালায়েন্স নাই, ইউডিএফের কোনো জায়গাও নেই, যে তিনটা সিটও তারা কন্টেস্ট করার ক্ষমতাও আছে আসাম আর কোনো জায়গা তারা কন্টেস্ট করার ক্ষমতাই নাই, এই জায়গা অ্যালায়েন্সের প্রশ্ন উঠলো কীভাবে তো নাই, এই মানে এটা যেটা খালি বিজেপি এতদিন দেখিয়া বাঙালি হিন্দুরা রক্ষা করার লাগে নানান ধরনের কথা হয়, কিন্তু আজকে দেখা গেছে যে বাঙালি হিন্দুরার পাশে বিজেপি না, গতিকে বিজেপি যে তারা এবং ইউপিএফর তো বর্তমানে অস্তিত্ব একদমও নাই, কারণ মানুষে জাড়িয়া মুসিয়া সরাই দিছে,
আর বিজেপি এর নতুন আর কোনো ইস্যু বার করতে পারছে না? আপনারা দেখেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা যে নির্বাচনের আগে যে সমস্ত কথাগুলো কইছিল কোনো একটা কথা তারা রক্ষা করতে পারছে না। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এখন হাতের কাছেই সন্দেশের তথ্য। যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাহায্যে তথ্য ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশে অন্যান্য মনোহারী তথ্য সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলিগ, সুভাষনগর রোড, করিমগঞ্জ। করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি, তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই। ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সোফা সেট অন্যতম, একসঙ্গে অনেকজন বসতে তার জুড়ি নেই। সুদক্ষ কারিগর দ্বারা আধুনিক সোফা ও পুরনো সোফা নতুনভাবে তৈরি করতে নিয়ে এসেছে সোফা রিপেয়ারিং সেন্টার ডিসি বাংলা রোড করিমগঞ্জ। সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এই পর্যন্তই। নমস্কার।